রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহরের মতো ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে আমি একটু নাস্তা বানাবো এখন ওই যে মুরগির বুকের মাংসটা আমরা সবসময় মুরগি যখন সাদা মুরগিগুলো বড় মুরগিগুলো আনা হয় রান্না করি তখন ওই বুকের মাংসটা আমি রান্না করি না শুধু রোস্ট করলে করি কারণ এভাবে খাইতেছে না বাচ্চারা সোলেট মাংস খাওয়া হয় না তাই মাংসটাকে একটু কিমা করে নিলাম পেঁয়াজ কাঁচা মরিচ কাঁচা মরিচ আর হচ্ছে সয়ার সস লবণ দিয়ে দিলাম এগুলো ভিডিও করছিলাম কিন্তু স্কিপ হয়ে গেছে কোনো কারণেই তো এখন হচ্ছে আমি একটু চাপের মতনই তৈরি করব জাস্ট চাপ হয়নি আমার এটা তাড়াতাড়ি করে আজকে একটু নাস্তা তৈরি করলাম বাহিরে যাব আমার বাবি আসে আমি আমার বাবি ছেলে মেয়ে বাচ্চাদের নিয়ে একটু বের হবো তো হচ্ছে এই দুনিয়ার পাখি আর হচ্ছে জেরার পাখি দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ লবণ আর সয়ার সস আদা রসুন বাটা দিয়ে দিলাম এগুলো দিয়ে মানে আমি প্রতিদিনই সন্ধ্যাবেলা কিছু না কিছু তো আমাদের নাস্তা খেতেই হয় একটু পাতা দিয়ে দিলাম তো এক এক সময় আর বেশিরভাগ বাচ্চারা দেখবেন একটু মুরগিটা মুরগির মাংস দিয়ে কিছু করে দিলে ওরা অনেক খুশি হয় এটা আমার বাসায় হয় সবার বাসায়ই আমি দেখতেছি এখন বাচ্চারা কেউ মাছ টাছ পছন্দ করে না আর এখন হচ্ছে একটু বেসন দিয়ে দিলাম আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর হচ্ছে বাচ্চারা হচ্ছে একদম সলিড মাংসও খেতে চায় না শুধু হাড় এগুলাই খেতে চায় রান এগুলা ওই বুকের মাংসটা অনেক সময় থেকে যায় তাই আমি ওইটা কেটে রেখে দিই রেখে দিলে দেখা গেছে একদিন নুডুলস রান্না করে দিলে খাওয়া হয় রাইস রান্না করা যায় বা এই ধরনের একটু চাপের মতন করে একটু নাস্তা তৈরি করে দেওয়া যায় রুটি দিয়ে তাহলে বাচ্চারা খুশি হয়ে সুন্দর নাস্তা বা সকলকার নাস্তা খেয়ে নেয় তখন আমি সবগুলো মিক্সড করে নিতেছি তখন আমি কিছু পেঁয়াজও ব্যবস্থা করে রাখছি এগুলোও দিয়ে দিবো আর একটু বেসন লাগবে এজন্য দিয়ে দিলাম তখন পেঁয়াজ ব্যবস্থাটাও দিয়ে দিলাম এখানে একটা ডিম আছে আর ডিমটা হচ্ছে পরিমাণ যার যতটুক লাগবে ওইটা বুঝে দিলেই হবে দুইটা তিনটা একটা যার যতটুক তাই আমাদের মোটামুটি ভালোই হয়েছে তো এখন হচ্ছে ভালো করে মেখে নিতেছি আমি এটাকে তো অবশ্য মুরগির মাংস দিয়ে বিভিন্ন কিছুই করা যায় যখন যেটা বাচ্চারা খেতে চায় তা মাখানো হয়ে গেছে দশ মিনিট পরে আমি চুলা দিয়ে দিচ্ছি যে এখন বেজে নিচ্ছি আমি খুব তাড়াতাড়ি করতেছি কারণ একটু বাহিরে যাবো সন্ধ্যাও হয়ে গেছে পাঁচটা সাড়ে চারটা বেজে গেছে তো এখন আমার বাবিরা আর সে ভাত খাবে না ভাবি কিছু খাবে না তাই ভাবতেছি এগুলো যেহেতু আর এদিক থেকে বাবীকে রুটিটা তৈরি করতে দিসি বাবির খালা হচ্ছে রুটি বানিয়ে দিছে আমার ভাবি হচ্ছে বেজে নিতেছে মানে খুব মানে তিনজনের কাজগুলো সেরে নিতেছি কারণ এগুলো অনেক সকালতেই ভাবতেছি করব করব করা হয় না তাই হচ্ছে আমার বাবি আর সাথে ভাবতেছি বাবি ভাতটা খাবে না তাহলে এগুলো একটু করে দেই খেয়ে আমরা বের হব আর যে কোনো এটা ষোলোই ডিসেম্বরের দিন ভিডিওটা করা তো ষোলোই ডিসেম্বর হয়ে গসে যে কোনো অকেশনালে বাহিরে গেলে খাওয়া দাওয়াটা আমাদের জন্য একটু কষ্টই হয়ে যায় অনেক সিরিয়াল দূরে খেতে হয় মানে ভালো খাবারও পাওয়া যায় না এই জন্য তো দেখা গেছে বাচ্চারা গিয়েই সাথে সাথে বলবে খিদা লাগছে তো এই জন্য ওদের বাসাতেও খাওয়াই নিবে নিতেছে আর ওদিকে যদি সুযোগ সুবিধা পাই তাহলে খাওয়াবো আর নয়তো তারপর দিন খাবো আশা আছে কারণ অনেকবার গিয়ে আমরা খাবারের জন্য এরকম ঘুরে আসছি মানে অনেক সিরিয়াল লম্বা সিরিয়াল দূরে দাঁড়ায় থাকতে হয় তাই গেছে ওই দিনের খাবারগুলো ভালো হয় না তারপরেও আমরা খে বাহিরে আইসা ওদিক থেকে ঘুরে আইসা খাওয়া দাওয়া করছি কিন্তু অত মজা পাইনি কোনো খাবারগুলাই তো হচ্ছে এই যে আমি আর এখন আবার দিয়ে দিলাম মানে একবার চারটা হয়েছে আবার চারটা করে বেজে নিতেছি আমি তো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই প্লিজ ফুল ভিডিও দেখে করে নেবেন আর ওদিক থেকে তো বাবির রুটিগুলো রেডি করছে পরোটা বানাচ্ছি আবার রুটিও বানাচ্ছি দুইটাই যায় যেটা খায় তাই হচ্ছে আমরা সবাই আজকে বাসায় আবার আমার বাবি আমার বাবির মেয়ে আসছে আর হচ্ছে আমার আরেক ব্যয়ের ছেলে আসছে তিনজন তো সবাই মিলেই খেয়ে নিব অনেকগুলাই হয়েছে তো কিছু বানাই আবার দিয়ে দিতেছি আমি আমার ছেলেকে গরম গরম মানে যতটুকু হইতেছে ওগুলাই দিয়ে দিতেছি তো এই জন্য আর কি মানে এগুলো গরম গরম না খেলে ভালো লাগে না তো এখন হয়ে গেছে আমার সবগুলো তৈরি করা এখানে দুইটা একটু হয়নি এই দুইটাকে আবার দুইটার সাথে আরও কিছু আছে ওগুলো দিয়ে দিব আর মাঝে মধ্যে নাস্তাগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে খেলে খুবই ভালো লাগে আর সন্ধান নাস্তা তো বাসায় বানাইতে হয় যেমন এখন বাচ্চারা বাহিরের খাবারগুলো একটু কমেই খেতে চায় সব ধরনের খাবার আমরা ঘরে তৈরি করতে পারি এই জন্য আর বাহিরের খাবারগুলো খেতে চায় না বাচ্চারা কেউ না আমাদের কাছেও ভালো লাগে না তেজ হয়ে গেছে একটু কেমন জানি লাইটের এটা হয়ে গেছে আমার ছবি তোলার সম এই যে খুব সুন্দর হয়েছে রুটিগুলা পরটোগুলা সব কিছু মিলায় এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব এখন এটা হচ্ছে ভিতরে এরকম এই করছে করছে অনেক কিছুই কিন্তু মধু সিটির মেলা আমি আমরা তো জানি না যে বাবি বলতেছে যদি জানতাম তাহলে তো দুপুরের দিকে আসতাম বাবি আসছে আমাদের এদিকে জামা কাপড় বানাইতে দিতে টেইলার্সের কাছে তারপর হচ্ছে বাবিকে বলছি চলানো বের হই পরে বাবি বলে চলো তারপর মনে করেন যদি জানতো বাবি যে যদি জানতাম এত কিছু হইতেছে এদিকে তাহলে তো দুপুরের দিকেই বের হইতাম বাহিরে খাওয়া দাওয়া করতাম পরে ঘুরে ফিরে আসতাম কিন্তু আমরা জানি না আমরা জানি হয়তো বা এদিকে এভাবেই বের হয়েছি ভাবতেছি সন্ধ্যা পর ওদের নিয়ে একটু বের হয়ে ঘুরে আসি তো এখন গিয়ে আমার বাতি বাতিজামে আমার আরেক ভাইয়ের ছেলে বলতেছে ফাইম বলতেছে ফুফে আমি এটাতে উঠবো তো আমি বলছি তুমি বয় পাপা না বলছে না আমি যমুনা ফিউচার পার্কেরও রাইডারগুলোতে সব কিছুতে উঠছি তো ওকে কিছু উঠা ওকে উঠানোর জন্য আমরা সিরিয়াল ধরে দাঁড়ায় রইছি আর অনেক বাচ্চারা করছে বড়ো মানুষগুলো উঠছে অনেক অনেক মজা করতেছে চিল্লা চিল্লি কেউ করতেছে তো সবগুলো আমি কেটে দিচ্ছি চিল্লা চিল্লিগুলা তো অনেকে ভয় পায় আবার অনেকে ভয় পায় না একবার আমার আমি এই সোনাগাতে গিয়ে আমার দেবের ছেলে উঠছিল এটাতে আমার হাজব্যান্ডের সাথে পরে আমার মেয়ে উঠছিল ওদের কান্না দেখে আমি নিজেই কান্না করে দিছি অনেক চিল্লা চিল্লি করছে আমি ওকে কেন উঠাইছে ও অনেক ভয় পাইছে মানে ও আমার দিক তাকায় এমনভাবে কান্না করতে ছিল মনে হয়েছে আমি ওর ওই জায়গাতে নিয়ে আসি এই জন্য আমি এইটাতে ওঠা পছন্দ করি না আমার মেয়েকে আমি উঠতে দেই নি তো আমার বাইরের ছেলেটা বলছে ফুফে আমি উঠতে পারবো আমার কিছু হবে না তো ও একটু উঠলো ছেলে মানুষ এই যে ও উঠে কতক্ষণ মজা করলো তো আমরাও ছিলাম এই জায়গায় অনেকক্ষণই ছিলাম ভালো লাগছে আসলে মাঝে মধ্যে বাহিরে গেলে তো ভালো লাগে আর কোনো প্রোগ্রামে গেলে তো ভালোও লাগে আরও বেশি এখন হচ্ছে আমরা গ্রিন বেলিতে যাবো তো আমরা মধুসিটির ভিতরেও অনেক খাওয়ার জন্য বাপসি ওদের নিয়ে আসছি কিছু খাওয়া দাওয়া করে যাই কিন্তু আসলেই হয়নি আমরা আরও দুইবার গিয়েছি এরকমই হয়েছে এই জন্য আমরা বুঝি যে এই জায়গায় গেলে খাওয়া দাওয়া করা খুব কষ্ট এখন হচ্ছে আমরা গ্রিন বেলিতে চলে যাব এই যে বাহিরে আসলাম বাহিরে এসে আবার এটা মধুসিটির ভিতরেই আছি এখনও বাহিরে যাইনি আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম কিন্তু সেটা হচ্ছে সবাই আছে একটা প্রোগ্রাম এই জন্য অনেক মানুষ আছে। কিন্তু যখন এখন ওই যে গ্রেন বেলেটা হওয়াতে এটাতে কেউ যায় না বেশি একটা মানুষ থাকে না খুব খারাপ লাগছে তো ফার্স্টে মধু সিটি উদ্বোধন করছিল তারপর মধু সিটিতে আমরা অনেকবার যেতাম ঘুরতাম খুব ভালো লাগতো কিন্তু পরে আবার যে গ্রিন বিলিটা হওয়ার পরে এখন এটাতে কেউ যেতে চায় না বসতে চায় না কিন্তু এই যে আজকের অনুষ্ঠানটা হওয়াতে মনে হলো যে না অনেকেই আছে। সবচেয়ে ভালো লাগছে হচ্ছে অনেক মানুষ গেছে যার যার মতন করে শেষে মানে একটু করতে গেছে ভালো লাগছে দেখে কেউ লাল ড্রেস পরে নীল ড্রেস পরে অনেক ভালো লাগছে আসলে এক একটা প্রোগ্রামে সব মানুষেরই ইচ্ছা হয় একটু বাইরে যায় বা একটু করি

এই যে আমি যে বাদাম বুট অনেক কিছু বিক্রি করলো ফুচকা পানিপুরি বেলপুরি তারপর হচ্ছে সোলা যে আর হচ্ছে এগুলো হচ্ছে বেলুন এই বেলুনটা আমি আমার দেখে ভালো লাগছে একটা বেলুন এর ভিতরে আর একটা বেলুন তারপরে লাইটিং করে দিছে তা আমি একটা সাইজে আনবো এখন দেখি এই জায়গায় অনেকক্ষণ দাদা দাদাকে কেগুলা নেয় করে এই যে খুব ভালো লাগছে বেলুন খুব সুন্দর মানে এই একটা প্রোগ্রাম হলে বাহিরে গেলে এই জিনিসগুলাই দেখা যায় আর বাচ্চাদের সবার হাতে বেলুন থাকে খেলনাগুলা থাকে ওরা খেলনাগুলোর জন্য অনেক খুশি হয় এটাই যে তা আমরা অনেকক্ষণ ছিলাম তারপর আমরা চলে আসছি আমাদের এলাকায় এসে একটু ফুচকা চটকটি খেয়ে নিলাম আমরা সবাই রাতে বসে এখন হচ্ছে এদিক থেকে আমরা দুদিন বেলিতে চলে যাবো

바로.